বরিশালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা মুখসাত ও আট ডাল চাষে ব্যাপক চাষ ব্যাপকভাবে বেড়েছে। চলতি খরা মৌসুমে কোনো ধরনের সেচ সুবিধা ছাড়াই আশানুরূপ ফলন হয়েছে। কৃষি কর্মকর্তাদের দাবি, এই জাতের মুগ ডাল চাষ করলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা। রাহাত খানের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। বরিশালে বিস্তীর্ণ জমিতে চাষ হয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা মুগ ডাল আট ও সাত। তীব্র খরতাপেও কোনো ধরনের সেচ সুবিধা ছাড়া বিনা মুগ ডাল আট ও সাত জাতের ব্যাপক ফলন হয়েছে, এতে খুশি কৃষকরা। বিনা মুগ ডাল চাষ করতে দিয়ে খুব উপকার এবং কোনো সমস্যাও হয় না। এবছর আমরা ভালো ফসল পাইছি, বাজার জাতেও বিক্রি করেও বড় খুব ভালো লাভবান হয়েছে। সরকার দেশে আমাদের এই কোলাড়া দোষে পানি শেষ করতে পারে, হলে আমরা মুগ ডাল করিয়া অনেক লাভবান করতে পারি। কৃষি বিজ্ঞানীরা বলছেন, বরিশাল অঞ্চলের মাটি মুগ ডাল চাষের উপযোগী, উৎপাদন ভালো হওয়ায় এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। চাষিরা দিন দিন এর আবাদ বৃদ্ধি করছে এবং বিনা মুগ আট আট এবং সাতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, অর্থকরী এই ফসল বেশি করে আবাদ করলে আর্থিকভাবে লাভবান হবে কৃষকরা। অতীতের যে কোনো সময়ের তুলনায় বরিশাল জেলায় এবছর মুগের আবাদ বেশি হয়েছে। এখানে বাড়ি মুগ পাঁচ ছয় এবং বিনা মুগ আট খুবই জনপ্রিয় জাত। এই জাতগুলো চাষাবাদ করে কৃষক অনেক লাভবান হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বরিশাল জেলায় এবার 26,602 হেক্টর জমিতে বিনা মুগ ডালের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।